আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিও লিংক ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি নাজিমউদ্দিন, আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। এই চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক স্টোরিতে ইউটিউব লিংক যদি আপনি শেয়ার করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা যে ভিডিওটার লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন সেই ভিডিওটার লিঙ্কটা নিয়ে নেবেন। সাপোজ আমি এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। এখান থেকে শেয়ারে গিয়ে আমি এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। দেন এখান থেকে আপনাকে সম্পূর্ণ মিনিমাইজ করে বের হয়ে যেতে হবে। দেন এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ অন ইউর মাইন্ড, অর্থাৎ যেখান থেকে আপনি পোস্ট করেন সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা যে কপিটি করেছেন সেটা এখানে গিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও তার পাশাপাশি লিঙ্কটি সহ এখানে শু করছে। তো আপনারা কি করবেন, এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টটি কিন্তু এখানে শেয়ার হয়ে গিয়েছে। তো এবার আপনারা কি করবেন, এখানে নিচে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনে ট্যাপ করবেন। দেন এখান থেকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি, সেখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন স্টোরিতে কিন্তু লিঙ্ক সহকারে ভিডিও লিঙ্কটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা সিম্পলি শেয়ার বাটনে ট্যাপ করবেন। ইউর স্টোরি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ভিডিও লিঙ্কটি রয়েছে সেটি ফেসবুক স্টোরিতে অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইউর স্টোরিতে সেই ভিডিও লিঙ্কটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে গিয়েছে। তো এখানে ট্যাপ করলে আপনারা কিন্তু সেই ভিডিও লিঙ্কটা সহকারে এখানে দেখতে পারবেন। আশা করি ভিডিওর এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।